ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনি সুমন আহমদ ওমান থেকে প্রশ্ন করেছেন। আপনি ওয়াজে শুনেছেন যে এই বাড়িতে কুকুর থাকে, এই বাড়ির কোনো মানুষের ইবাদত কবুল হয় না। না, এটা একটা ভালো জিনিসকে উপস্থাপনা করতে এটাকে একটু বেশি বাড়িয়ে ওয়াজ করা হয়ে গেছে। এই বাড়িতে কুকুর থাকে, এই বাড়ির সমস্ত মানুষের নামাজ রোজা কিছুই কবুল হবে না, এইটা এই ওয়াইজ কোথায় পাইলেন? যা আছে হাদিস শরীফে সেটা হলো ইন্নাল মালাইকাত লা তাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা। যে ফরিশতা মানে রহমতের ফরিশতা এই গড়ে প্রবেশ করেন না যেই গড়েতে কুকুর, যে গড়ের মধ্যে কুকুর অথবা ফটো আছে, ছবি আছে। এটাই প্রসঙ্গে মনে পড়লো, একজন কেউ যেন বলেছিল তো ঠিক আছে তাইলে আমি আমার গলার সাথে কুকুর একটা বেঁধে রাখবো, তাইলে আর আমার আর মৌত হবে না। তে কোনো কোনো আলিম জবাব দিয়েছিলেন, না না মৌত হবে, কুকুরের জান নেওয়ার জন্য তো ফেরেশতা একজন আছে, ও ফেরেশতা তোমারটাও নিয়ে যাবে। এখানে যে হাদিসটা আছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল من اقتنى كلبا ليس بكلب صيد ولا ماشية ولا أرض فإنه ينقص من أجره এক روايات আছে قيراط আর আরেক روايات আছে قيراطان كل يوم قيراط বলতে কতটুকু এটার علم رب العالمين কাছে আছে এতটুকু বলা যায় যে যে কোনো জরুরত ছাড়া কুকুর পালবে। কিছু মানুষে কুকুর পালে শখের জন্য, কিছু মানুষ আছে কুকুর বিছানায় সাথে নিয়ে ঘুমায়, ইংলিশরা তাদের গাড়িতে তাদের একটা সিটি থাকে কুকুরের জন্য। লন্ডন আমেরিকাতে শুনছি কেউ যদি গাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়ার যদি তার সাথে কুকুর থাকে তার ভাড়া একটা, আর কুকুর যদি না থাকে তাহলে তার ভাড়া এর চেয়ে কম। এইরকম যারা কুকুর পালে তাদের ব্যাপারে সম্পূর্ণ নিষিদ্ধ কুকুর পালতে পারবে না, কিন্তু কুকুর পালার ব্যাপারে কিছুটা ইস্তেসনা শরীয়তে আছে। দুই তিন হালতে কুকুর পালা যায়, যেমন এই যে হাদিস আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমসাকা কালবান ফাইন্নাহু ইয়ানকুসু كل يوم من عمله قيراط إلا كلب حرث أو ماشية. এখানে استثناء আছে যে যদি যারা এই দুইটা জিনিস, একটা হলো কালব হারসিন তার ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য যদি সে কুকুর রাখে, অথবা তার পশু পঙ্খী গরু ছাগল এইগুলি রাখালির জন্য পাহারা দেওয়ার জন্য তো কুকুর রাখে, তাহলে তার জন্য সেই ওয়াইদ নাই। অন্য রওয়ায়তে আছে মান ইক্তানা কালবান লাইসা বিকালবি সাইদিন ওয়ালা মাশিয়া, কুকুর যদি শিকারের জন্য রাখা হয়, কুকুর দিয়ে শিকার করা হতো, এখন হয়তো অনেকে করে, পাখি শিকার করে, আরনাব খরগোশ শিকার করে, এই তাইলে দেখা গেল হাদিস শরীফে সহিহ হাদিসে ইস্তেসনা আছে যে শিকারের জন্য কুকুর রাখা যাবে, গরু ছাগল রাখালির জন্য পাহারাদারের জন্য কুকুর রাখা যাবে, নিজের ক্ষেত খামার খেয়ে অন্যান্য পশুদের অনিষ্ট থেকে বাঁচানোর জন্য কুকুর ফালা যাবে। এই হাদিসগুলির আলোকে উলামা একরাম বলেছেন তাহলে বোঝা গেল যে যে কোনো মানফা দুনিয়াবিয়ার জন্য কুকুর রাখা যাইতে পারে, যেমন শিকার করা এইটা একটা দুনিয়াবি মানফা ফায়দা, নিজের ক্ষেত খামার পাহাড়দারি করানো এটা একটা দুনিয়াবি ফায়দা, বা এই শিকার এটা একটা ফায়দা, তাহলে এই জন্য যদি রাখা যায় তাহলে গড় পাহারা দেওয়ার জন্য রাখার কথা। যদিও হাদিসে গড়ের কথা নাই, কিন্তু নিজের গড় বাড়ি পাহারা দেওয়ার জন্য রাখা যাইতে পারে, এই সমস্ত অবস্থায় রাখা যাইতে পারে। যে এই মতটা ইমাম নববী ও উল্লেখ করেছেন। এই তিন চার হালত ছাড়া যদি কেউ শুধুমাত্র শখ করে কুকুর পালে, তার জন্য কুকুর পালা নিষিদ্ধ, হারাম, এবং এইটার দ্বারা প্রত্যেক দিন যে পাললো
এই কুকুরটা যে পাললো তার আমল নামা থেকে, তার নেক আমল থেকে প্রতিদিন এক কিরাত অথবা দুই কিরাত সওয়াব কমবে, এটাই হাদিসে আছে। আর এই ওয়াই যে জিনিসটাকে বলতে একটু একটু বাড়িয়ে বলে দিয়েছেন, ওইটা বেদলিল কথা। সালামু আলাইকুম।